আমার নাম হয়তো এককালে এমনটি ছিল যে আমার নাম দেখলে দর্শকরা হলে যেত। আমার নামে চলতো মানে কি? ভালো গল্প, ওই গল্প মানুষ প্রথম ভালো নির্মাণ, হ্যাঁ নির্মাণ সবই প্রথম মানুষ চলচ্চিত্র দেখতে যায় বড় বড় স্টার থাকলে, দেখার পর স্টারদেরকে প্রথম, হ্যাঁ স্টারদেরকে প্রথম দৃশ্যতে দেখে ফেলে, তারপর ওরা চায় গল্পটা কী। এই গল্পটা যদি ভালো হয় তারপর পরিচালকের তার মেধা অনুযায়ী, কারিশমাত অনুযায়ী সুন্দর সুন্দর জিনিস টেকনিক্যালি ওনারা প্রেজেন্ট করে। যারা ভালো পরিচালক তারা অনেক কিছু জানে, এবং এই জন্যেই আগে আমাদের ছবিগুলি দেখতো আমরা, আমি মনে করি বলা ঠিক না যে অনেক কিছু ওই আমরা শিখেছি আমাদের উস্তাদের কাছ থেকে। এখন আর সিনেমা বানাই না, এখন সিনেমা হলে আমার দর্শকরাও যায় না। তবে আমি বলি এমনই একজন পরিচালক আমার ভাই দেলোয়ার জাহান ঝন্টু, তিনিও স্বনামে খ্যাতি অর্জন করেছিলেন, এবং দেলোয়ার জাহান ঝন্টুর নাম মানেই সুপারহিট ছবি, বহু লোককে কোটিপতি বানিয়ে দিয়েছেন, বহু লোককে হাজার হাজার কোটি টাকার মালিক বানিয়ে দিয়েছেন, শুধু না সবার কাছ থেকে, তারপর নিজের মেধা মনন থেকে, চিন্তা ভাবনা গবেষণা থেকে। আমরাও তো গবেষণা করি, অবশ্যই দর্শকদের নিয়ে গবেষণা করি, সিনেমা নিয়ে গবেষণা করি। একটা সিনেমা করলে কালকে শুটিং, আজকে সারা রাত ঘুম হয় না, কীভাবে করবো, কীভাবে করবো, কোনটা করব, কোনটা করলে ভালো হবে, মনে মনে সেটটা সাজিয়ে, কোনটা দর্শক ভালো ভাসবে, কোনটা ভালো ভাসবে না, সেটের কোন কোনায় ক্যামেরা রাখবো, কোনভাবে কী কে আর্টিস্ট অভিনয় করবে, সব। আমরা একজন পরিচালক সর্বপ্রথম চলচ্চিত্রের পর্দায় একটি সিনেমা দেখে, আর কেউ না, শুধুমাত্র পরিচালক। আমরা সেই লোক, আমরা পর্দায় ছবিটা দেখি মনের পর্দায়। আজকে অবশিষ্ট জীবনে দেলোয়ার জাহান ঝন্টুর একখানা গাড়িও নেই, ক্যামেরার পিছনে যারা কাজ করে, ডিরেক্টর হিসাবে কাজ করে, সত্যি কথা বলতে কি তাদের আর্থিক দুর্দশার কথা শুনলে আপনারাও অবাক হবেন। তাদের নামে সিনেমা চলে না উপযুক্ত পরপর, এটি হলো নিয়ম, হলো পরপর ভালো লাগার ছবি দিতে হবে, গল্প ভালো লাগবে, শিল্পী ভালো লাগবে, এবং পরপর বক্স অফিস হিট হতে হবে, তখন না খুঁজবে দর্শকে কে পরিচালককে, তখন সেই পরিচালকের নামে ছবি চলবে। কিন্তু এখন তো তা হচ্ছে না, একটা ছবি কোনো রকমে হিট হচ্ছে, দ্বিতীয় ছবি খবর নেই, তো যার ফলে আমরা হাল ধরার দিন বোধহয় চলে গেছে। তবুও আমি সেন্সর বোর্ডের মেম্বার হওয়ার কারণে লক্ষ্য করছি সিনেমার বড় দুর্ভিক্ষ, প্রচণ্ড দুর্ভিক্ষ। আগের সেই আমরা যেসব সিনেমা বানাতাম তা এখন আর হচ্ছে না। যদি আমরা সেই আগের ধরনের সিনেমা বানাতে পারতাম, এই যে দেলোয়ার জাহান ঝন্টু ভাইকে, আমার খুব প্রিয় মানুষ, ওনাকে অনুরোধ করছিলাম, ওস্তাদ আপনি আর কম পয়সার ছবি বানাবেন না, আপনি আগে যেসব ছবি বানাতেন সেই সব ছবি বানাবেন, যদি কোনো পার্টি আসে আপনার কাছে বলবেন আমাকে এত টাকা দিতে হবে, ছবি বানালে বানাও, না বানালে চলে যাও, আপনি আপনার স্বাধীন মত নিয়ে স্বাধীনভাবে ছবি বানাবেন, ছবি চলতেই হবে। ওনার কথাটা আমি সমর্থন করেছি, বলেন ছবি চলতেই হবে, আমাকে যদি আমার স্বাধীন মতো চলচ্চিত্র বানাতে দেওয়া হয়, সেই পরিমাণ অর্থ দেওয়া হয়, দীপজল যেমন গল্প দিয়ে ছেড়ে দিত, আর্টিস্ট দিয়ে ছেড়ে দিত, কত টাকা লাগবে তার কোনো হিসাব নেই, 1 কোটি সেই সময়ে 1 কোটি 10 লক্ষ টাকা দিয়ে আম্মা জান তৈরি করেছে, তো ছবি তো চলেছে, কষ্ট করেছি, তেজি করেছি, অনেক টাকা খরচ করে, তো সেসব ছবিগুলো চলেছি, দাঙ্গা তৈরি করেছি, সিপাহী তৈরি করেছি, মাল্টিকাস্টের ছবি করেছি, ছবি তো চলেছে, সেই সব ছবি বানালে চলবে না কেন, এখনও চলবে না।